আসসালামু আলাইকুম বিওয়ার আমার ভাই বোনক হল নাতি নাতিনক হল নাতি বউ হল আর আমার প্রাণের প্রিয় পাবলিক হল তো তোমরা রে আজকে জানাই ধন্যবাদ আর আজকে তোমরা রে নেওয়া যাইম শাশুড়ি দামান আমরা কোথায় যাইরাম গাড়ি দৌড়ে গিয়া খাইতে ফাঁসে আজকে আমরা লং ড্রাইভে যাইব দামানার শাশুড়ি আসলে আমার মেয়েরাও সাথে তো দেখতে হবার আমরা কোথায় লং ড্রাইভে আজকে যাওয়া আর তারপরে আমরা কোথায় গিয়ে কর্ম খাওয়া দাওয়া যদি উচিত কথা উচিত কথা কইলে কি হয় জানো সবাই ভালোবাসে না তো উচিত না মাতলে সবাই ভালোবাসে সবাই রে দেখো আমরা আমরা লং ড্রাইভে কেমন সুন্দর চলছি যদি উচিত কথা হয় তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নয় যদি উচিত কথা হই তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নয় উচিত কথা কইলে সে কয় বালা নাই আর উচিত নামাতলে সবে সবাই বালা হয় তো যতন কইরা রাশি তরে হৃদয় মাঝে লুকাইয়া আমি ছাড়া বন্ধু তরে খেও পাইতো না এত খাইয়া তো আমরা আজকে চলছি আর দেখো রাস্তা কত সুন্দর আর দিনটাও সুন্দর আসলো আর আসার পরে কি আসার সাথে কি শুরু হয়েছে বৃষ্টি আর বৃষ্টি তখন আমরা যাইতে আসি লং ড্রাইভে আর দেখায়নি রাস্তাঘাটে কী হয় মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটছে যায় তো অ্যাম্বুলেন্স পুলিশ ওগুলার সায়রন শুনলে আমার খলিজাটা বয়ে খাফে তো বলতে পারো খেনে খাফে আসলে মানুষের জীবনে অনেক কিছু ঘটে আর সেই ঘটনা হঠাৎ চকুর মাঝে কিছু যদি দেখা দেয় তো মনে হয় যে সেই জীবনটা কি আবারও রুইয়া যান না তো অনেক ঘটনা ঘটছে আমার সাথে তো কোনো দিন এগুলা আর মন তনে মুসিয়াও ফেলতে পারছি না আচ্ছা যাই হোক আমার মায়ার বাই ভাই বোন নকল আমার এজন্য এত সাপোর্ট দিয়ায় এত ভালোবাসা দিয়া হয়তো আমি এগিয়ে যাইবার জন্য তো সবাই একটু পাশে ভালোবাসার সাপোর্ট দিবায় আর যারা এখনও আছো সাপোর্ট দেয় কারণ আমার তিনটা চ্যানেল হইল মেইনটা হয়েছিল রঙ্গিলা বাংলাদেশ কুকিং ব্লগ আর তারপরটা তো টনে হইয়া গেছিলাম গানের ফাঁকি তারপরে উইয়া গেছিলাম রঙ্গিলা স্মৃতি তো আসলে সেমন করিয়া উইসলাম প্রথমেই ছিল আমার রঙগিলা আর আমি কি করছিলাম এই যে আমার প্রাণ প্রিয় বাইব হল নাতি নাতি নকল তো মাঝে মধ্যে লাইভে সাপোর্ট দিতাম একটা আইডি তারপরে কি করলাম মন যে কই যে মন ওরা তো সাপোর্ট দিতেইলে আরও ফোনের দরকার কুপন কিনে নিলাম আর আর কয়টা হয়টা সাপুডাইডির মতো বানাইয়া নিলাম আর তারপরে মনে উৎসাহ জাগলো যে ওই সাপুডাইডিতে দেখি মানুষ সাবস্ক্রাইব করে তে তো মনে আরও আগ্রহ জাগছে যে আমি হয়তো আরও এগিয়ে যাইতাম এগিয়ে যাইতাম ভার্ম তো কুলিয়া নিলাম চ্যানেল তো ওই আশায় আশায় জীবন আর আশার মাঝে মানুষের হয় মরণ তো জানি না বাই বোন সেমন করে কথা বলমু আর তোমার মন আমি হারিয়ে নিমু ফলাম না তো আমি ফারলাম না আমার মন রে বুঝাইতে আর তোমরা নিদিক আছো কদম তোলায় ফুল তুলিতে আমি তো সেই ফুলের জন্যও হারতেছি আসলে সেই ফুলটা আমার খেমন আসলে আমার মনের ঘরে লুকিয়ে আছে যে আমি চাই যে আমার এই চ্যানেলগুলা তুনের জন্য কিছু আমি উপার্জন করতাম পারি তো যে আমার দেশর অনেক অসহায় বাইবু নকল অসুস্থ ওরারে যদি আমি একটু সাহায্য করতাম পারি তো আমার মনটা একটু হালকা হইব তার জন্য এই আমার চ্যানেলগুলা আমি পারলাম না রে আমার মন রে বুঝাইতে তোমরা চোখেও কদম তোলায় ফুল তুলিতে ফুলের আসন ফুলের বসন ফুলের সিংহাসন আর সেই ফুলে তো মজিয়া রইসন বন্ধু সুজন আর শত শত আউল বাউল সেই ফুলের লাগিয়া আর গুড়িতে ফাগল পাগল বেশে এই ফুলেরই লাগিয়া তো আমিও রঙ্গিলা রঙ্গিলা সিটি গানের ফাঁকি তো আমিও ঘুরতেছি সেই ফুলের লাগিয়া যে কোন দিন আমি সেই ফুলটা ধরতে পাইব তো ফুল তো এজন্য আর দিন গানে কি হয়েছিলাম খাটো সে নাজুক ফুলো সে হাঁটালো আপনা লাগে তো আপনা বানালো তো নাজুক যে ফুলগুলা আছে বিষাক্ত তো খাটা দিয়া কি করবে ওরে হাঁটা দাও আমার হাতটা না লাগিয়ে খাটা দিয়ে খাটাকে হাঁটিয়ে দে হাঁটালো লাগে তো যে আপনা বানালো আজকে আমরা লং ড্রাইভ করতে করতে আর মারতে মারতে দেখলাইনি কি বক মাতলাম আর মারতে মারতে আমরা কোথায় এলাম আসলে রেস্টুরেন্টের দাঁড়িয়ে খাসি আইসি তখন আজকে ওইব আমরা কি খেলা অনেক সুন্দর খেলা আসলে রেস্টুরেন্টের কতগুলা সুন্দর জিনিস দেখলাম আর তাই তোমরা সাথে শেয়ার করলাম এগুলা দেখলে তো আমার সেই গ্রামের কথাই মনে পড়ে গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির ফত আমার মন রে কি কর্ম দেশের স্মৃতিত্ব স্মৃতি তো বলিয়া থাকার মতন নাই কারণ যেই দেশে আমি বনই বড় হয়েছি জন্মও হয়েছি সেই দেশে আমি কেমন করে বলবো তো দেখরা মানুষও খাইতেছে তো আমার দামান কি বলে মাকে ভিডিও করার দেও আমার মেয়েরা সিল্লার যে তুমি বসো না আইয়া আমি আমার দামান বলে না মাকে ভিডিও করার দাও মা ভিডিও করুক এনজয় করুক মাকে নিয়ে আসতে এনজয় করতো করিয়া আসলে ছেলেটা আমার এত ভালোবাসে আমার ময়না ফাঁকি তো আমার দুয়াত বসকের সময় আল্লাহ যেন ওরা জরি সালামত রাখে গিয়া আর শেষ জীবনে যেমন তারা সুন্দরভাবে আজকে যেগুলো দেখলাম সুখের সামনে তারা এত আদর করে শেষ সেবনেও সেনল খার নামে পড়বো এই যে আমার দেশের জিনিসগুলা সামনে তো সুখের সময় বাসে এই যে ছোটোবেলা একটু খাজের ফাঁকে কি করতাম সসাত বাইদের সাথে বসে ওইগুলা বেশিরভাগ রমজান মাসে আমরা ওগুলা খেলা করতাম যে দিনটা জাননা অনেক লম্বা দিন হইলে সব খাস ঘাম নামাজ খুরআলা ফরেও কি করতাম তো আমরা ভাই বোন সবাই বাড়ির আরও যারা আসন ছোটো ছোটো ভাই বোন তো তারারে নিয়ে একটু ওগুলা দামাগুটি উড়ি বিষি দিয়া জুড় বেজুর ফাতর খেয় ওগুলা খেলাইতাম যে টাইমটা যাওয়ার জন্য তো যারা যারা খেলছ কইবাই সেই আগের দিনের কথা বলছি যতন হইরা রাখছি তরে হৃদয় মাঝে লুকাইয়া আমি ছাড়া বন্ধু তরে কেউ পাই তো নাই টুকাইয়া যতন হইরা রাখছি তরে হৃদয় মাজে লুকাইয়া আমি ছাড়া বন্ধু তরে কেউ পাই তো নাই টুকাইয়া আমি ছাড়া বন্ধু তরে কেউ পাই তো নাই টুকাইয়া আসলে নিজের মনের ভিতর যেগুলা কি দেখতে পারে যদি না দেখায় কেমন করে দেখব। তো যে বললাম ছোটোবেলা এই যে ভাই সাথে বড়ো হয়েছি আর এই খাজের ফাঁকে তো সবাই বলবো যে ওগুলা করছো নমাজ রোজাকে নাই ইনশাল্লাহ কারণ কেমন করে করব না আমি তো আমার দয়াল নবী আমার দয়াল আল্লাহ দুনিয়াতে আমারে এদি তো আমি কাজ তারার করবো না কেমন করে তারার কাজের ফাঁকেও ওইগুলা করছি তা আল্লাহ তো বলেন নাই যে তুই দিন রাত আমার ভায়ের মাঝে শেষ দায় পড়ে থাক তোর তো ফের দিয়েছি দু নিদারি দিয়েছি সংসার দিয়েছি সব কিছু করতে হইব তো মনেরও কিছু খুশি আনন্দ লাগে তো আমি তো বক বক করলাম আর ও ভিডিও করিয়া তোমরা দেখাইলাম এখন আস্তে আস্তে আমার মেয়ে বলে খাবার ঠান্ডা হইব জলদি আসো বইশা যাও তখন কী করলাম বললাম আমার প্রথমে সাহা দিয়া দাও কারণ এত সকাল হইছে আসলে আজকে সহালের নাস্তা দামান মেয়েরারে নিয়া বাহিরে করম। তো এতো সহাল বারইছি তো প্রথমে চাহ খাইয়া আনিম তো দুই কাপ চাহ অর্ডার দিল আসলে আমার দামান এই চাহ খাইব না আর যে মেয়েরা লগে আছে তারা ওইগুলা খাইব না তো আমি আর আমার একটা মেয়ে আমরা খড়ক চা খাইব বালাফাই তো দুই কাপ চাহ অর্ডার করলো তো চাগুলা আসলো আর যেটি বলে অনেক মানুষ সকল। খাওয়া দাওয়া করছেন তো একটু একটু আমি ভিডিও করার সাথে সাথে ওগুলো রেকর্ড হইয়া তার তো বললাম না যে দেখো সবাই বলে আমি জানতাম না পাগল হাসান বাইরে আসলে আমি এত গানও ফলো করতাম না এখন পাগল হাসান বাই মরার পরে দেখো সবাই হয় কি তো আমিও রঙীলা একদিন মরার পরে সবাই শুইবো এত বালা মানুষ নাকি সত্যি কইতে তাই ভাইবই নকল যদি তা হইয়া থাকি কোনো দিন প্লিজ আমারে ক্ষমা করিয়া দিও কারণ তোমরা সাথে তো এই দিবনে অনেক কিছু দেখলাম আর তোমরা সাথে উঠা বসা করলাম সোলাফিরা তো মানে আপনার হইয়া গেছো তো যারা যারা আমার মতো ইউটিউবে আসুন আমার ভাই বোন আমার নাতিও হল বউ হল তো সবাই অসংখ্য ধন্যবাদ দিলাম যে আমার এত ভালোবাসার সাপোর্ট আর দেখো দুইটা কাপ আমার দেশের মতন গ্লাসের মাঝে তারা দিছে কড়াকশা তো আমরা চা খাইম আর তারপরে খাওয়া দাওয়া শুরু করবো খাবারগুলা কি আছে যে যে পছন্দ করেন তাদের পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করা কারণ সব কিছু তো আর সবে খায় না আর অনেকগুলা রেস্টুরেন্ট আছে বললাম তো যে মাছ ভাত মিলে না ভাত মিলে কোনো সময় আর যে মাছের তরকারি মিলে না তো আমার তো এদেশের মেয়েরা যার করেও আছে অনেকজন তারা বাহিরের খানা ভালোবাসে তো ভাত খাই ইলে এত পছন্দ করে না গিয়া আর আমরা তো মাছে বাতে বাঙালি আমরা তো ভাত খাওয়া জরুরি আসলে মন তো মানে না আমি বুঝি আমি ভাত না খাইলে আমার মাথা ঘুরায় আমার ব্রেইনে হয় তখন আমরা দেখছো আমি আর কি খাইম সবগুলো রইয়া গেছে শুধু গেছি তারা নাস্তা করাইবার লাগে আর একটু এনজয় করলাম তো আস্তে আস্তে আমরা এখন বাহির হইম খাওয়া দাওয়া শেষ করিয়া তো আজকের ভিডিওটা সবার কাছে সেমন লাগলো আর আমার বক বক সেমন লাগছে কই ভাই দেখিয়া যাও খাইয়া যাও বুঝরায়নি বাইবই নকল খতম মজার সালাদ আওয়া কাটল দিয়ে আসলে আমার ছোটো মেয়েতে আওয়া কাটল দিয়া সালাদ বেশি পছন্দ করে আর এই তো তেলের জিনিস ভালো পায় না আর আমার তো তেলের জিনিস বেশি পছন্দ তেল জাতীয় জিনিস তখন খাইছি কিছু আসলে ওগুলা কি আসলো রোস্ট করা মূলা কজেট তো ভালো লাগছে আর সালাদ তো আমার সব সময় পছন্দ দেখানে কত সুন্দর নৌকা জয় বাংলা বাংলার জয় ওইটা কি ঠেলার গাড়ি মনে হয় আর কি মায়ের দোয়া আসলে আমরা দেশ সব সিএনজি টেম্পু ওগুলাতে দেখতাম কি মায়ের দোয়া লাগাইল রিক্সাতে আসলে সেই মনে পড়িয়া গেল আর দেখলাম কি সুন্দর ফুল রাখছে তখন আমরা খাওয়া দাওয়া করিয়া আস্তে আস্তে আবারও চলি লং ড্রাইভে আর ড্রাইভ করে করে আমরা গড়ে যাইমু আর দেখাই দেখাই যাইমু রাস্তায় তো আমার মতন প্রবাসী যারা আছেন অনেকেই এই রাস্তা দিয়া যাতায়াত করা অনেক চীনা তো আমিও আজকে ওই রাস্তা দিয়া ঘুরলাম আর এই একটা রেস্টুরেন্টে আইলাম অবশ্যই সবাই মাঝে মধ্যে আসে আর সবাই খাওয়া দাওয়া করে তো আমি আজকে শেয়ার দিলাম তো অবশ্যই আমার ভাই বোন যারা ভালো বালা লাগে ভিডিওটা শেয়ার দিবায় লাইক দিবাই কমেন্ট করবায় ভালো লাগে দেখি যারা ভালো লাগে বন্ধু যদি এখনো হও নাই তুই যত্ন করে বন্ধু করিয়া আপন করিয়া নিবাই আমিও থাকে আপন আফন করিয়া সাড়ের কুটে বাইতে রাখ মুগিয়া তো দেখলাই ওই দিকে কী করুন আচ্ছা দিকে উপরের দিকে উঠুন এখন আজকে আর সময় নাই উপরের দিকে উঠমু আর দেখাইমু আসলে দারে আমার যাওয়া আসা এত বেশি হয় না কারণ এই অনেক জায়গাতে আমার মেয়েরা এত বেশি ভালো হয় না নিয়ে যাওয়া তারা দূরই জায়গাতে শুধু ফেরা করে তো যাই হোক তো আজকে ওই একটু দেখাইলাম তোমরা এখন আমরা আস্তে আস্তে আরবারও আমরা গাড়ি পার্কিং করিয়া আইসি দেখানো রাস্তাটা ক্রস করমু আর ক্রস করিয়া গাড়িতে উঠমু আর বারো বোম 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 করি আমরা কি করবো গাড়িতে স্টার্ট দেব আর তারপরে দৌড়ি দৌড়ি গড়ে আইমু আসার পর একটা গান কই শুন ওসিত কথা কইলে রে বাই সখলে মরে বাধ ভাই ভাই ফাগল হাসান মরার আগে খয়াসলায় খয়াসলায় ওষিত কথা কইলে রে বাই শখলে মরে বাদ ভাই ভাই ফাগুল হাসান মরার আগে খৈয়াসলাই খাসলাই ফাগুল হাসান মরার আগে খৈয়াসলাই সরি সারতেল শুকে দিয়া ফেসবুকে আর ইউটিউবে গিয়া সরি সারতেল তো সুকে দিয়া ফেসবুকার ইউটিউবে গিয়া লাইক লাইক কমেন্ট আর বিউ লাগাইয়া খান দিয়া বুক বাসাইবাই ফাগল হাসান মরার আগে খালায় ফাগল হাসান মরার রাগে এখিয়া ছায় উচিত কথা কইলে রে বাই সহলে মো বাদ ভাই ভাই ফাগল হাসান মরার আগে খৈয়া আগে কইয়াছিলায় তো মানুষ মরে গেলে মানুষের অনেক গুণ বাহির হয় তাই হাসা করি না মিসা বলে আসলে ভালো মনের মানুষ যদি দুনিয়া ছেড়ে চলিয়া যায় তার কথা সব সময় মানুষের মনে জাগে কারণ ওরা তো ভালো মনের মানুষ তো যাই হোক আমরা চেষ্টা করব সবাই ভালো কাজে যেন হাত বাড়াইতে পারি আমাদের দুটো হাত যেন ভালো হাজের দিকে আল্লাহ সব সময় রাখেন আর এই যে দুটি নয়ন আমাদের চোখ দিয়েছেন তো আমরা যেন ভালো রাস্তা দিক গিয়া দান হয়রাত করতাম পারি তো দান হয়রাতরও অনেক বিবরণ আসলে আমরা না অনেক জায়গায় হইয়া নেই আমরা বুঝতাম হইব চোখ দিয়ে যে কোন জায়গাতে দান হয়রাতটা করলে আখেরের জন্য কিছুটা পাইব তো আমার চ্যানেলগুলা যারা বন্ধু নাই এখনও বন্ধু হর আর তোমরা আমারে সহযোগিতা হর কারণ তোমাদের কারণে যদি একটু দূরে এগিয়ে যাই তো আমার দেশের অনেক অসহায় ভাই বোন আছেন তারে একটু সাপোর্ট আর সহযোগিতা আমি করতাম পারমু আল্লাহ যদি আমারে ট্রফিক দেন আস্তে এখন আমরা ড্রাইভ শেষ হইলে চললে যাই মো যতন হৈরার রাখছি তরে হৃদয় মাঝে লুকাইয়া যতন হৈরার রাখি তরে হৃদয় মাঝে লুকাইয়া আমি সারা বন্ধু তরে শেভাই তো নাই তুকাইয়া আমি সারা বন্ধু তরে শেভাই তো নাই তুকাইয়া আমি আছি মহাগসুকে ও বন্ধু আগুন জ্বলে হিংসুকের মুখে আমি আছি মহা ও অবন্ধু আগুন জ্বলে ইংশুকের বুকে পিছে পিছে গায়নী রূপে সেও করে মোর বা তু আমি সারা সেউ নাই তু কাইয়া যতন হৈরার রাখছি তরে হৃদয় মাজে লুকাইয়া আমি সারা সেউ নাই তো কাইয়া আমি সারা বন্ধু তরে রেখে ভাই তো নাই তু কাইয়া তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম এত সময় ধৈর্য ধরে তারা সাপোর্ট দিছ সবাই রে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম